আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। অনেক ব্যক্তি আছেন যারা রমজানে নামাজ পড়েন কিন্তু বাকি কোলার দিকে খেয়াল থাকে না, মা বাবার খেদমত করে না, মা বাবার সেবা যত্ন করে না, জবানকে ঠিক রাখে না। জেনে রাখো আমার নবী বলেন রমজান মাসের রোজা হলো মুমিনের জন্য ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার ঢাল। কেন কেন ইয়া রাসূলুল্লাহ? কারণ রমজান মাস যে পেল ওই ব্যক্তি যদি রমজান মাসের হক আদায় করে, রমজান মাস যাইতে যাইতে ওই ব্যক্তি নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর রমজান মাস পাইলো, রমজান মাসের হক আদায় করলো না। আমার রসুল বলেন রমজান মাসের এবাদত হলো মুমিনের জন্য ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত না ঢালটা ছিদ্র হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, রমজানের ঢালটাকে কিসে ছিদ্র করে? আমার নবী বললেন দুইটা জিনিস রমজানের এবাদতকে নষ্ট করে দেয়। এক নম্বর হলো মিথ্যা কথা বলা, দুই নম্বর হলো গীবত করা। গীবত করা ঠিক কিনা? এখন সাত দোয়ানত বইলে তো এটা ফরাটা গগিলে নি, গোড়া ফারার কিচ্ছে বে খন খন দোয়ানত, সাত দোয়ানত চলে নে নচলে? উইতের বন্যায় ইতের বন্যায় উন্দি কোনা দিলে ওটা দেখুন না, উইতরত কি কি উইতর মাইবে কি যে দেখুন না, আছে না নাই? জোরে হন আছে না নাই? এই জন্য বাবা সাবধান থাকতে হবে। আমার রসুল বলেন চার প্রকার মানুষ, কয় প্রকার? রমজান মাসে রোজা রাখার পরেও চার প্রকারের মানুষের জন্য রোজা কোনো উপকারে আসবে? এক নাম্বার হলো কারা? যারা মা বাবার নাফরমান। এক নাম্বার কারা? যারা মা বাবার নাফরমান, যারা মা বাবার সাথে বিয়াদবি করে। রমজান মাস আসলো, শহরের মধ্যে বংনিয়া ফ্ল্যাটের মধ্যে থাকে, আরামে আরামে প্রতিদিন রোজা রাখে, ইফতারের সময় হালিম খাই 1500 টাকা কেজি কিনে আনে, সেহরি করার সময় মাংস টানে, কিন্তু মেহেরবান মা বাবা গ্রামের বাড়িতে রোজা রাখে পানি খাইয়া, রোজা রাখে পান্তা ভাত খাইয়া, ইফতার করে পানি দিয়া, ইফতার করে মুড়ি দিয়া। আমার রসুলে পাক বলেন ওই ব্যক্তির জন্য রমজান মাস কোন উপকারে আসবে? জোরে বলেন না আসবে? এই জন্য বাবা আমার আল্লাহ বলেছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য কে বলেছে? কে? মা বাবার খেদমত করা এটা সুন্নত নয়, এটা নফল নয়, এটা ওয়াজিব নয়, এটা ফরজ। এটা কি? নামাজ যেরকম ফরজ, মা বাবার খেদমত করাও। ওজন আর মা বাপ কিটকিটতে মেজাজ, মাথা গরম, হইবের আগো দিয়ে এনে আর চলাই দে, আগা মাথা নমুজে এতালাই মারে নসাইর। মা যত খারাপ হোক, মা যত বকাদিক, মা যত অবুজ হোক, তারপরও তোমার মা তুমি কখনো তার সাথে বিয়াদবি করতে পারবা? জোরে বলেন না পারবা? কারণ হলো কি? মায়ের হক কিয়ামত পর্যন্ত আদায় করা যাবে না। এই মা তোমাকে 10 মাস গর্ভে রেখেছে, কালকে যদি একটা থলে 5 কেজির থলে যদি ধরাইয়া তোমাকে যদি রোডের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড় করাইয়া রাখি, এই থলেটা আলগায় রাখতে পারবা? মাটিতে রেখে দিবা আধা ঘন্টা এক ঘন্টা, এরপরে তুমি মাটিতে রেখে দিবা। কিন্তু মেহেরবান মা যে কিনা তোমাকে 10 মাস গর্ভে রাখছে, তুমি যখন মায়ের পেটে ছিলা মা ঘুমাইতে পারে নাই, তুমি যখন মায়ের গর্ভে ছিলা, তুমি যখন জোরে জোরে লাথি মারতা, মা চিৎকার মাইরা আল্লাহ দরবারে বলতো আল্লাহ আমি ব্যথা পাচ্ছি সত্য, কিন্তু আমার সন্তান তারে তুমি ব্যথা দিও না। সুবহানাল্লাহ।
10 মাস গর্ভে রাখলো মেঘের বান্না দুনিয়াতে যখন তোমার আসার সময় হলো মায়ের যখন ব্যথা উঠে গেল তুমি দুনিয়াতে আসবা মায়ের চোখের পানি জব 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 করে পড়ে যখন তাকে যখন অপারেশন রুমে ঢোকানো হয় আল্লাহর কাছে কাঁইদা বলে আল্লাহ গো এই অপারেশন রুম থেকে আমার আমার মরা লাশটাও বের হতে পারে আল্লাহ আমার লাশটাও যদি বের হয় আমার লাশ বের হলো আমার কোনো আফসোস নাই যেন আমার সন্তানটা ভালো থাকে এটার নাম হলো মেঘের বান্না উচ্চ আওয়াজে বলেন সুবহান মা যখন দুনিয়াতে তোমাকে আনলেন আড়াই বছর তোমাকে বুকের দুধ খাওয়াইলো প্রতিদিন যদি 1 লিটার করে দুধ মায়ের বুক থেকে খাও আড়াই বছরে কত মন দুধ খাইছো কিয়ামতের আগের দিন পর্যন্ত মায়ের এক ফোঁটা দুধের হক আদায় করতে পারবা না এগুলা মায়ের দুধ নয় মায়ের দুধগুলা তৈরি হয় রক্ত থেকে তুমি মায়ের রক্ত খাইছো আড়াই বছর মা তোমারে নিজের বুকের দুধ খাওয়াইয়া নিজের শরীরকে মজায়া ফেলল তোমার শরীরটাকে শক্ত করলো তুমি যখন দাঁড়ায়া হাঁটো মেহেরবান মা বলে আল্লাহ আমি শান্তি আমার ছেলে দাঁড়াইছে আমি কুজা হলো আমার সন্তান তো খাড়াইছে বড় করে বলেন সুবহান ওরে মেহেরবান মা শীতকালে যখন মাঘ মাসের শীতে বিছনা পড়ে তুমি প্রস্রাব করলা চিৎকার মারে নাই তোমাকে ডাক দেই নাই মেঘেরবান মাস্তে করে ভিজা জায়গায় নিজে ঘুমাইছে দুর্গন্ধের মধ্যে নিজে ঘুমাইছে তোমার বুকের উপর রাইখা যেই মা ঘুম নামাইছে বাবা কেউ ডাকে নাই কারণ তিনি রাগ করলেন সারা রাত ঠান্ডার মধ্যে ছটফট করছে মেঘেরবান মা তোমাকে বুকের ওম দিয়া তাজা রাখছে তিনি বলেন মেহেরবান মা সুবহানাল্লাহ বলেন এই জন্য আমার নবী বলেন হুয়া জান্নাতু কওয়া নারুকা তোমার মা তোমার জন্য জান্নাত তোমার মা তোমার জন্য জাহান্নাম যেই ব্যক্তি মা বাবার খেদমত করবে ওই ব্যক্তির জন্য জান্নাত খোলা যেই ব্যক্তির উপর মা বাবার বদদুয়া পৃথিবীর কেউ তার জন্য জান্নাতের দরজা খুলতে পারবে জোরে বলেন না পারবে এইজন্য আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না দেখি কারা কারা চান হাত তুলে দেখান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ আচ্ছা হন আবার হন বউর কথা ধরি হন মারে ফেলাই দিবেন জোরে বলেন না ফেলে দিবেন যেই ব্যক্তি মা বাবার সাথে কি করে বেয়াদবি করে তার জন্য রমজানের রোজা উপকারে আসবে দুই নম্বর হলো যারা মদ পান করে কি পান করে মদ পান করে এরকম আছে কি নাই আবার সারা দিন রোজা রাখে সুবহ সাদেক থেকে মাগরিব পর্যন্ত রোজা রাখে ইফতার করার পরে মদের বোতল নিয়ে বসে এলে বহুত আসরে নাই আধা বালা আধা খারাপ দিনের বেলায় বালা থাকে রাতের বেলা এই মদ পানকারীদের রোজা আল্লাহর দরবারে কখনো কবুল হবে তিন নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী আমাদের এখানে আছে এক ভাই কোটি কোটি টাকার মালিক আরেক ভাই সেহরি খাইতে পারে না ইফতার খাইতে পারে না এরকম আছে কি নাই জোর করে জুলুম করে উনি পয়সাওয়ালা ছোট ভাইয়ের হক জোর করে নিয়ে নাই এরকম আছে কি নাই ও আন জুবাইর ইবনে মুতঈমিন রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلن الجنه قاطع যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ তাদের জন্য জান্নাতের দরজা খুলবে এই জন্য রমজানের রোজা রাখলে শুধু হবে না আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে আমার ভাই আমার আত্মীয় আমার স্বজন তারা কি রোজা ঠিকমতো রাখতে পারলো কিনা সেহরি করতে পারলো কিনা ইফতার করতে পারলো কিনা আমার ভাইয়ের ছেলেরা কেমন আছে আমার ভাই মারা গিয়েছেন তার ইতিম এতিম সন্তানরা কেমন আছে এটার খবর নিতে হবে ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এরপর হলো চার নাম্বার হলো ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের দরজাকে বন্ধ করে দিবেন। যেই ব্যক্তি আপনার রমজানে রোজা রাখলো কিন্তু রোজা রাখার পরেও রোজা রাখলেন কিন্তু রমজানে রোজা রাখার পরেও এক নাম্বার হলো যে মা বাবার সাথে বিয়াদবি করলো মদ পান করলো এবং তিন নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলো এবং চার নাম্বার হলো যেই ব্যক্তি বুকস অন্তরের মধ্যে ঘৃণা এই যে একটু আগে বললাম রমজান মানুষের জন্য ঢাল স্বরূপ কিন্তু দুটো কারণে সে ঢালটা ছিদ্র হয়ে যায় এক নাম্বার হলো মিথ্যা কথা আর এক নাম্বার হলো গীবত আবার আমাদের মধ্যে অনেকের আছেন যে গীবত মানে যেটা বলে আরেকটা হচ্ছে বুকস যেটা বলে না কোথায় রাখে মনের ভিতর আছে কি নাই এক মূলরে দেন না ভরে দিলে আসেনে নাই দেখেন না বর্তমান সময় কি অবস্থা কত খারাপ পরিস্থিতি চলতেছে চট্টগ্রামে আসি তো আমরা ওই সুকে তাইলে বুতে কিলে হয় দে সিটিংয়ে বসে থাকে কথা আছে সুকে তাইলে বুতে কিলে আর তো রংপুর শূন্য হইতাম তোই বুঝতাম লামা ঝাবি কললে যেতে রাইতে দিনে যেতে জিহাদ গরণ করতো তোই বুঝতাম যে সুন্নিয়ত কি জিনিস এটা তো যা ঘটনা শেরে বাংলা গড়ি গিয়ে গই গসুল আজম মাইজ ভান্ডারি গড়ি গিয়ে গই আর কুতুব দিয়ে মালিক সাহেব হুজুর হত হাজার হাজার ওহাবিরে জামাতিরে সুন্নি বানাইনি অনেক কল্পনা করে তিতার এই চট্টগ্রামের পূর্ণভূমি বারাউলিয়ার পূর্ণভূমি আমরা পাওয়ার পরেও আমাদের অনেকের মধ্যে বুকস আমাদের অন্তরের মধ্যে হিংসা একজন একজনকে দেখতে পারে না এক আলেম এক আলেমকে দেখতে পারে না এরকম এখন অহরহ হয়ে গেছে এই জন্য বাবা যার অন্তরে বুকস থাকবে উনি যত বড়ই আমার মতো আলখাল্লাওয়ালা হাগড়িওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা হোক না কেন ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা বন্ধ সে জান্নাতে প্রবেশ করতে পারবে এই জন্য আমাদেরকে বুকস থেকে মুক্তি পেতে হবে এখন আমাদেরকে খেয়ে ফেলছে বুকস দেখেন না মাঝে মধ্যে মাইজ ভান্ডারের বিরুদ্ধে বলে কতক্ষণ এর বিরুদ্ধে বলে কতক্ষণ ওর বিরুদ্ধে বলে এই লড়ি চড়িয়ে গুণ দুই চারি বই গুণ যত হতুয়া ব্যাকি তারা তো এবার বিরুদ্ধ হয় আল্লাহ আল্লাহ তো এই জন্য আল্লাহর আউলি কেরামের বিরুদ্ধে যারা বলবে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতাহু বিল হারব যেই ব্যক্তি ওলির বিরুদ্ধে বলবে আল্লাহ বলতেছেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম তুমি রেডি হও আমার সাথে যুদ্ধ করার জন্য আল্লাহর ওলির বিরুদ্ধে বলা যাবে তাহলে রমজানের রোজা কাজে আসবে না চার প্রকার ব্যক্তি এক প্রকার কি মা বাবার সাথে যারা কি করে এর জন্য রমজানের রোজা কোন উপকারে আসবে দুই নম্বর কি খায় বোতল 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 মদ খাবে এদের রমজানের রোজা আল্লাহর দরবারে কবুল হবে তিন নম্বর হলো কারা যারা আত্মীয়তার সম্পর্ক কি করে ছিন্ন করে ইচ্ছা করে ভাই গরিব গিয়ে মাতিলে তো টিয়াদন ভরিব এলে বোত আছে না নাই ভাই গরিব এখন ভাই বেন মাতের কিলে মাতিলে যদি ভাই কি তুই এত লাইন গাত করে কি বাজাই দিয়ে খোঁজ যে বাজাই দিয়ে কত তোর গা তুই আর গা এলে আছে না নাই এই ব্যক্তির জন্য রমজানের রোজা কোনো কাজে আসবে চার নাম্বার যার অন্তরে বুকস ঘৃণা ভিতরে ভিতরে ঘৃণা এক আলেম হয়ে আরেকজনকে ঘৃণা করে এক মুসলমান হয়ে আরেক মুসলমানকে এক সুন্নি হয়ে আরেক সুন্নি ভাইকে এক একজন হক্কানি আলেম দাবি করে ওলির বিরুদ্ধে বলে এই বুক যারা রাখবে এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে